ইনকর্পোরেট করতে হবে, অর্থাৎ আমি তখন আর গাড়ি নিব না, আমি ইমিডিয়েটলি সাইকেলটা নিয়ে আসব এবং সাইকেল দিয়ে সাইকেলটা রাখব, তারপরে চলে যাব, উপরে চলে যাব। নেক্সট, যে যিনি কমলাপুর থেকে যিনি উত্তরাতে যাবে, অবশ্যই ওনার হাতে তো দুটো ব্যাগ থাকতেই পারে। উনি চট্টগ্রাম থেকে আসলেন, এসে যখন কমলাপুর থেকে নিয়ে তো শ্যাওড়াপাড়াতে যখন নামবেন, ল্যান্ডিংয়ে যখন নামবেন, সেখানে কি সাফিসিয়েন্ট ফুটপাথের জন্য দুইটা স্যুটকেস হাতে নিয়ে টানার জন্য সেই জায়গা কি আমরা রাখতে পেরেছি? আমরা সব জায়গায় পারবো না, কিন্তু যে জায়গাটা ল্যান্ডিং আছে অবশ্যই সেই জায়গাগুলোতে সেই ধরনের আমাদেরকে পাবলিক স্পেস রাখতে হবে, কারণ ওখানে তো সবাই নামবে, নামার পরে হোয়াট ইজ দ্য নেক্সট? তাই আমি মনে করি যে এগুলো আমাদের অত্যন্ত 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 জরুরি দরকার। আমাদের আরেকটি হচ্ছে হলো যে আমরা যখন কাজ যখন করছি, আজকে এই রোকেয়ার স্মরণে আপনারা সবাই দেখছেন এখানে জনগণ কিন্তু অনেক ভোগান্তি, অবশ্যই একটি জায়গায় যখন কোনো কাজ হবে ভোগান্তি অবশ্যই হবে, কিন্তু ভোগান্তি কতটুকু আমরা ভোগান্তি লাঘব করতে পারবো এইটার কিন্তু দায় দায়িত্ব কিন্তু নিতে হবে। দায় দায়িত্ব যারা কমপ্লায়েন্সের দায়িত্ব আছে, আমি গার্মেন্টসের ব্যবসা করি, আমি জাপানে এক্সপোর্ট করি, জাপানিজরা আমার ফ্যাক্টরিতে সবচেয়ে হাইয়েস্ট লেভেল ইন দ্য ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু কমপ্লায়েন্স, আমি যখন জাপানে যখন এক্সপোর্ট করি, সুতরাং জাপানিজ অল দ্য যারা আছে, যারা জেট্রো যারা আছে, জাইকা যারা আছে, আই উইল রিকোয়েস্ট টু দেম, দে হ্যাভ টু লুক আফটার দ্য কমপ্লায়েন্স, কমপ্লায়েন্স, কমপ্লায়েন্স অ্যান্ড কমপ্লায়েন্স। হোয়াট ইজ দ্য কমপ্লায়েন্স? ইন বিটুইন আমরা যখন কাজ করব, ডেভেলপমেন্টের কাজ, এটা 6 বছর হোক বা 7 বছর হোক, কোনো ধরনের ভোগান্তি হওয়া যাবে না। আমরা যখন, আমি সাংবাদিক ভাই বোন দৃষ্টি আকর্ষণ করছি, যখন মেট্রো রেল যখন হচ্ছে, তার নিচের জায়গা, তার ড্রেনের জায়গা সব দায় দায়িত্ব কিন্তু তখন মেট্রো রেলের হয়ে যাচ্ছে, টোটালটাই তখন মেট্রো রেলের, নিচে দিয়ে ড্রেনের নিষ্কাশন, পানি নিষ্কাশন, টার্সিয়ারি রোড, সেকেন্ডারি রোড, প্রাইমারি রোড, তাদের পানি নিষ্কাশন, মেট্রো রেলের নিচে যে লাইট যেটা চলবে তার দায়িত্ব, টোটালটাই কিন্তু চলে যাচ্ছে তখন মেট্রো রেলের আন্ডারে। জনগণ কিন্তু জানে যে এটাই হচ্ছে হলো মেয়রের দায়িত্ব, অবশ্যই জনগণের রাইট আছে মেয়র থেকে জানার জন্য। তাই আমি অনুরোধ করব, মেট্রো রেল যখন করা হবে, ইট হ্যাজ টু বি দ্য কমপ্লায়েন্স। কমপ্লায়েন্স বলতে পরিবেশ দূষণ করা যাবে না, এখান থেকে কোনো ধরনের এই যে বালি রাখা হচ্ছে, সিমেন্ট রাখা হচ্ছে, এগুলো ধুলা উড়া যাবে না, কিছুক্ষণ পরপর এখানে পানি মারতে হবে, এই ধরনের কমপ্লায়েন্সগুলো বিশেষ করে আমাদের অল্টারনেটিভ রোড কিন্তু করতে হবে। আজকে রোকেয়া স্বর্ণের অবস্থা কি, আমি ছোট্ট একটি উদাহরণ দিই। আপনারা সবাই দেখেছেন গত বৃহস্পতিবার দিন আমি গিয়েছিলাম রোকেয়া স্বর্ণেতে, একটি কিছু রাস্তা আমাদেরকে করতে দিচ্ছে না, এদেরকে কেস করা হয়েছে। কারণটা কি, যে ওয়াসার কাউন্টাররা কাজ করছিল, ওয়াসার কাউন্টার থেকে বলো আপনারা দেরি করেছেন কেন, বলে স্যার মেট্রো রেল আমাদের করতে দেয়নি। আমি মনে করি এইসব জিনিস আমরা শুনতে চাই না,